দুর্যোগৰ মাজতে আহিছে সুখবৰ সকলো ঠিকে থাকিলে এই বছৰ শেষৰ ফালে দেশবাসীয়ে লাভ কৰিব কোভিড 19ৰ ভেকচিন অহা নৱেম্বৰ ডিসেম্বৰ মাহৰ ভিতৰত দেশবাসীৰ মাজত বিনামূলীয়াকৈ বিতৰণ কৰা হ'ব এই ভেকচিন ইতিমধ্যে এই ভেকচিনৰ ব্যৱসায়িক উৎপাদনৰ বাবে চুক্তিবদ্ধ হৈছে পুনেত থকা ভাৰতীয় উৎপাদনকাৰী প্ৰতিষ্ঠান ছেৰাম ইনষ্টিটিউট অৱ ইণ্ডিয়া ভাৰতত কোভিশ্বিল্ড নামেৰে উপলব্ধ হ'ব কোভিড ভেকচিন আটাইতকৈ ভাল খবৰটো হৈছে ভেকচিনবিধ চৰকাৰে দেশবাসীৰ মাজত বিনামূলীয়াকৈ বিতৰণ কৰিব করোনা সন্ত্রস্ত বিশ্বলৈ শুভবার্তা দি অক্সফোর্ডত সম্পন্ন হল করোনা বিরোধী ভ্যাকসিনের গবেষণা কোভিড চিকিৎসার ক্ষেত্র যুগান্তরকারী অধ্যায় হিসাবে পরিগণিত হওয়া এই সমগ্র প্রক্রিয়ার অংশীদার হল ভারতবর্ষ সকলো ঠিকে থাকিলে এই বছরের নভেম্বর মাহতে ভারতবাসীর হাতত পড়িব কোভিড যুদ্ধর ব্রহ্মাস্ত্র ভারততে প্রস্তুত হব গবেষণার সফল ফসল কোভিডৰ ভেকচিন কোভিশ্বিল্ড ইতিমধ্যে প্ৰস্তুতকাৰী সংস্থা অষ্ট্ৰাজেনেকা আৰু ভাৰতৰ আগশাৰীৰ প্ৰতিষ্ঠান ছেৰাম ইনষ্টিটিউট অৱ ইণ্ডিয়াৰ মাজত এই সম্পৰ্কীয় প্ৰয়োজনীয় চুক্তি স্বাক্ষৰ হৈছে ছেৰাম ইনষ্টিটিউটৰ মুখ্য কাৰ্যবাহী বিষয়াই ইতিমধ্যে দেশবাসীলৈ আগবঢ়াইছে আশাব্যঞ্জক প্ৰতিশ্ৰুতি দেশত উৎপাদন হোৱা কোভিশ্বিল্ডৰ 50% বিতৰণ কৰা হ'ব দেশবাসীৰ মাজত তাতোকৈ ভাল খবর এই ভেকচিনের বাবে দেশবাসীয়ে দিব নালাগে কোনো মূল্য সরকারে ক্রয় করে কোভিশিল্ড ভেকচিন দেশবাসীর মাজত বিনামূলীয়াকৈয়ে বিতরণ করব অহা মাহৰ পৰা ভারতত আরম্ভ হব তৃতীয় পর্যায়ের মানব দেহত ভেকচিনের বাস্তবিক প্রয়োগ আর সকল ঠিকে থাকিলে এই বছরের শেষতেই দেশবাসীয়ে লাভ করব কোভিড যুদ্ধর এই পাত অস্ত্র Put in a lot of efforts in the OPEX and the CAPEX. So we've set aside two facilities, exclusively dedicated them for this manufacturing. And in fact, we've even made a few million doses under the test and analysis license. And we're very soon going to apply for the, this week in fact, for the large scale manufacturing license, along with the phase three clinical trials that we want to do in India, made from the product made in India. So as soon as that comes through, we'll be going into large scale manufacturing in August, early August to mid August. And, we've also got all the glass vials and the raw materials and the supply chain organized as well for these large volumes at short notice. So I think by the end of this year, we should be able to produce 300 to 400 million doses come end of December. That's the target. When we said we could make 300 to 400 million doses, by the time they're released by the CDL, which is the central testing labs and all of that, and it actually reaches people and human beings in large volumes in India and the citizens of India, it would probably be first quarter of 2021. I mean, a few million doses may go out before that, but we're talking the large scale vaccination programs realistically would probably take off, then, because if we start our phase three today, let's say in another 2 weeks from now, we'll still take about 2 months to complete it and then various other procedures and things, because again, অহা বছৰৰ প্ৰথম ভাগতে অৰ্থাৎ মাৰ্চ মাহ পৰ্যন্ত দেশতে উৎপাদন হ'ব কোভিশ্বিল্ড ভেকচিনৰ 300 নিযুত ড'জ কৰোনা মহামাৰীৰ বিৰুদ্ধে চলোৱা যুদ্ধৰ এই ব্ৰহ্মাস্ত্ৰই আশাৰ বতৰা কঢ়িয়াইছে এতিয়া দেশবাসীৰ মাজত ব্যুৰো ৰিপৰ্ট নিউজ লাইভ